অজু হইলেও মসজিদে ঢুকি গেলা কের বিসমিল্লা হইতো খের পিতা হইতো দোয়া হরতো ঢুকি গেল নবাব সলিমুল্লা খান না আপনি রজু করার বাদে আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যদি এই দুটা পাঠ করে আল্লাহ মাজা আল্লি মিনাত্তাউ আবিনাওয়াজা আল্লি মিনাল মতিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আমার উম্মতে যদি এই দোয়াটা পাঠ করে সাগরের পেনা পরিমাণ গুনাহ থাকলো আমার উম্মতে আল্লাহই মাফ করে দেলাইবা সুবহানাল্লাহ নবীজি فرمাইনি দোয়াটা যদি আমার উম্মতে ওযু করার পরে পাঠ করে আল্লাহ আমার উম্মতের লাগি জান্নাতে ওয়াজিব করে দেলাইবা কলিমা কালিমা শাহাদাত পড়তা মুসলিম চলিব হাদিস আকাশের দিকে তাকাইয়া ওযু করার বাদে জান্নাতের 8টা দরজা লাই খুলিয়া দেলাইবা

ইজা কালাল ইমামও গাইল মাকতো বিয়ালে হিমলক দোয়াল্লিন ফাকুলু আমিন ইমাম সাহেব যখন গাইডিল মাকু বিয়ালে ইমলক দোয়াল্লিন ফড়বা তোমরা তখন আমিন এই ইসময় খালি মুসল্লি আমিন না ইমাম সাহেব আমিন কইতা ইমাম সাবেও আমিন খইতা সূন্যত মুক্তিও আমিন কূন্যনত আমরা আস্তে আস্তে শুইয়াখি আস্তে কইতা নবীজি ফরমাইন ইসময় ফিরিজ তো আমিন খুঁয়ো ফামা নয়া ফা কাউলুহু হু কৌলাল মালা ইকাটি গভীর আলাহু মা তে দাম আমিন দাম ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ এক দেলান আস্থা লাইফের গুণা মা আস্থা জীবনের গুণা মা আল্লাহ মাইবনুল বাজির রহমানের ফরমান সব আলিম একমত সব সগিরা গুণা মা কিন্তু কবিরা গুণও মাফ হইব যদি তবন নিয়তে আমিন হয় তার কবিরা গুণও মাফ খোকা সোহা নামাজর ফায়দা আছে নি নাই সকালে খোকা আছে নি নাই আছে। তাইলে নামাজ পড়তে হইলে শরীর ফাঁক হইব্য আউকা এক নম্বর খোকা শরীর ফাঁক শরীরটু গিলা ফাঁক হইল গোসল করলে খোকা গোসল খুললে অজু খুললে হইল বাহ্যিক পবিত্রতা আর যখন আমি তবা করিলাম আমার পলক টাক হইল তার বিতরফাঁ খা সবা হয় তখন আমার আল্লাহর সামনে দাঁড়াইবার মতো আমি যোগ্যতা লাভ করলাম দুই নম্বর হইল জাগাফাঁক জাগা ফাঁক আচ্ছা এই যে জায়গা বইছি তা ফাঁক নেই না ফাঁক ফাঁক নাই নি ফাঁক জাগা ছাড়া নমাজ হইব নাই ফেসা পায়খানা যদি তাকে আমরা পরিষ্কার করিলেও ফাঁক হয়েছে ফানি ডালিল ফাঁক ওলা বিষয়টা কিন্তু না আমি এক জায়গা ওয়ার্ড গেলাম তারা কই নজুর আপনি আইতে সময় মসজিদের নামাজ ফুটি আইসেন নি বুলে না নমাজ না তারা নজুর বালা করছেন আমি কলাম কিলা করলাম হুজুর বালা করছেন এই যে জায়গা তারা মসজিদ বানাইছে ই জায়গা মালিক তারা না জনের জায়গা জুড়ে দখল করে তারা মসজিদ বানাইছে হকা জনের জায়গা জুড়ে দখল করে মসজিদ বানাইছে ইলা মসজিদ ওই বানাইবি বানাই তো আমি বললাম যে ঠিক বালা কাম করছি তো তো বালা কাম করছি কারো জায়গা যদি আপনি জোরে দখল করি এই জায়গা আপনি নমাজ ফলা মকরে তাহরিমি হকা এই জায়গা মসজিদ বানানি মকরে তাহরিমি যারা সেদা দেওয়া মক্রিয় যদি আপনি হারাম টেকা দিয়ে কোনো জায়গা কিনো কিলার টাকা দি হারাম টেকা দি কিনা এই জায়গাটাতে লাইলে মসজিদ অফ দিয়া ইলাজ আসেন নি না অনেকে হয়তো টুকাইলে মিলব আমার এক ছাত্র সেদিন কয় হুজুর একজনের লটারিত পাইছেন তিন কোটি টাকা তো আমরা ডামর মসজিদ কই না তাই বানাইয়া দেলাইতা পঞ্চাশ লাখ টাকা দি। সব রাজিয়ে লটারির ভয়সা দি বানাইয়া দেলাইতা আমি হুজুর কইছি আমার উস্তাদ রেজি কইতাম তারপরে আমি মদ দিই আমার এই অজিকার যে উজুরিটা জাহিজইবিলাম এটা যাই জই তো নাই কারণ লটারি তো যা জুয়া জেলা লটারি ওলা সমান লটারি আর সমান এখন এই জুয়ার পয়সা জুয়া তো হারাম এই হারামি পয়সা দিয়ে যদি মসজিদ বানানি বানাই দেওয়া হয় আর এই মসজিদে যদি নামাজ পড়া হয় প্রত্যেকটা চাইটা মক্রিয় তাহারি মেয়ব সকানা উজুরি যেমন ধরো আপনারা মসজিদ বানাই রা বা মসজিদ বানাই রা এক করে হইল আপনার মসজিদর টাইলস অফল আমি দেলাই করে দেলাইলো মসজিদর টাইল সব বানাইয়া সব টাইলস বানাইয়া দিলাইছি করে দিলিল মসজিদ আপনি তারাইলসে আপনার প্রত্যেকটা সেদা তাহরিবে তাহারি ফকনা কারণ মসজিদ কোনো হারাম পয়সা লাগতো না মসজিদ প্রত্যেকটা পয়সা হালালই তুইব এটার নদীর হইল শরীফ দুনিয়ার সমস্ত মসজিদের ইমাম হইল শরীফ কামথের দিন কাবা শরীফ বা দুনিয়ার সমস্ত মসজিদ ইমাম বানাইবা শরীফ রে তার শরীরের সাথে দুনিয়ার সব মসজিদর সংযুক্তি কালে সাধন করি দিবা সংযুক্তি গঠাই দিবা ট্রেইনের বগিল্লা খান কার সুফুনে নৌকার দরবা সুহাখান আল্লাহ সব মসজিদ অকাল ব্যস্ত যাইবে সুহান আল্লাহ হয়তো নাই খালি মসজিদ অকাল ব্যস্ত যাইব নি মসজিদ অকাল ব্যস্ত যাই মসজিদ যারা নামাজ পড়বা মসজিদ নামাজ পড়িয়া মসজিদে আবাদ করবা তারারে লইয়া ফুলছিরাতা সব মসজিদকল তার পৌঁছে পুঁসিছু মসজিদের ভিতরে অবস্থান কইরা আরাম জান্নাতও যাইবা আমরা মসজিদের ভিতরে অবস্থান কইরা ফুল সিরত পারিয়া জান্নাতও যাইতাম চাইনি না চাইনা চাইনি চাইনি 누가 তাইলে খাড়া খাড়া চাইনি একটা চুলিলা দেখওকা নরে তকবীর আল্লাহু আকবার নরে রিসালাত এই কাবা চুরি